সকালবেলা দাঁড়িয়ে আছি মেয়ে স্কুলে যাব বলে, 6:15 কি 20 হবে, সেই সময়টা চারদিকটা বেশ ফাঁকাই থাকে, রাস্তাঘাট শুনশান, কিছু লোক যাতায়াত করছে, মেয়ের আমি দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য ওয়েট করছিলাম, দেখতে দেখতে গাড়ি চলে এলো। মেয়ের গাড়ি করে আমি মাঝে মধ্যে স্কুলে যাই কোনো প্রয়োজনে, আজকে পিটিএম ছিল তাই মেয়ের গাড়ি করে একসঙ্গেই চলে গেলাম এবং একসঙ্গে আবার ফিরেও একসঙ্গেও ফিরে আসি। আরও দু একজন গার্জিয়ান থাকে সঙ্গে, বেশ গল্প করতে করতে সবাই চলে যাই। স্কুল বেশি দূরে নয়, কাছেই রঘড়ায়, মাঝখানেও দু একটা বাচ্চা ওঠে, অল্প বেশিক্ষণ সময় লাগে না স্কুলে যেতে, দেখতে দেখতে স্কুল এসে যায় আর গল্প করে করে সময় কেটে যায়। খুব ভালো লাগে, মাঝে মধ্যে ওদের সঙ্গে যাই তো গল্প করি, বেশ ভালোই লাগে। দেখতে দেখতে স্কুল এসে গেছে, ওরা আস্তে আস্তে এক এক করে নামছে, কে আগে কে পরে নামবে, লাইন দিয়ে নামছে। ওদের ড্রাইভার কাকু বলে, গাড়ি কাকু সবাইকে লাইন করে লাইন ধরে নিয়ে যাচ্ছে বলে, এইভাবে ওদের স্কুলে ঢুকিয়ে দেয়। আজকে দেখলাম কীভাবে ওদের স্কুলে ঢোকাচ্ছে, লাইন করে নিয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগে দেখতে। সকালবেলা তো সবাই এইভাবেই আসে এবং যারা গাড়ি করে আসে তাদের এইভাবেই একটু সাবধানতার সঙ্গে রাস্তা পার করে স্কুলে ঢুকিয়ে দেয়। ওরা সবাই স্কুলে ঢুকে গেছে, তখন 6:45। তারপর আমরা এতক্ষণ সময় কোথায় থাকবো তাই আশেপাশে একটু ঘুরে আসি এবং রহরা মিশনে মন্দিরে যাই, একটু মন্দিরে গিয়ে একটু বসি, ঠাকুরের কাছে একটু প্রার্থনা করি যে ছেলেমেয়েরা ভালো থাকে, ভালোভাবে পরীক্ষা দেয়, পড়াশোনা ভালোভাবে করে। মন্দিরের চারপাশটা বেশ ভালোই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব শান্ত, মন্দিরে গেলে মনটা বেশ ভালোই শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। সকালবেলা তো চারপাশটা বেশ সুন্দর, সবুজ গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। তারপর আজকে গ্রুপে আমাদের গার্জেনদের গ্রুপে খুবই কম, আমি আরেকজন ছিলাম, দুজনে বসে চা খেয়েছি। আমি চা নিয়ে গেছি বাড়ি থেকে, ও বিস্কুট এনেছে, দুজন বসে চা খেলাম। তারপর আমরা প্রেজেন্ট টিচার মিটিংয়ের জন্য স্কুলে ঢুকে যাই। মিটিং শেষ হওয়ার পর আমরা সবাই একসঙ্গে বেরিয়ে আসি, তারপর আবার গাড়ি করে আসি, আমরা সবাই একসঙ্গে গাড়িতে উঠি, সবাই এক এক করে লাইন দিয়ে আমার গাড়িতে উঠছে, বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে গেলে স্কুলে সবার সাথে দেখা হয়, একটু গল্প গুজব হয়, ভালোই লাগে, তাই গার্জেন মিটিংগুলো অ্যাটেন্ড করি মাঝে মধ্যে, এই সময় সুযোগ পেলে স্কুলে যাই মেয়ে স্কুলে এবং মেয়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরি মেয়ের গাড়ি করি এবং সব সব বাচ্চাদের সঙ্গে গল্প করতে করতেই ঠিক রাস্তা চলে আসি, বাড়ির কাছাকাছি চলে আসি। আমরাও বেশ আনন্দ পাই আমরা মাঝে মধ্যে গেলে, যে মায়েরা থাকে বেশ আনন্দ পায় ওরা সবাই, আমরা গল্প গুজব করলেও বেশ ভালো লাগে। এইভাবেই সকালবেলা স্কুলে গিয়ে আবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসি।